আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রবিবার বিকেলে কর্পোরেশন তিন নম্বর ওয়ার্ডের বেলগাছিয়ার জেকে ঘোষ রোডে মুসলিম বস্তিতে সম্প্রীতির বার্তা তুলে ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের পবিত্র ঈদের প্রীতি উপহার স্বরূপ সানরাইজ জুনিয়র স্পোর্টস ক্লাবের পবিত্র ইফতার পার্টি শেষে পুরুষদের লুঙ্গি ও মহিলাদের শাড়ি প্রদান করা হয়। আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠনের উষারণী গ্লোবাল হসপিটালিট ফাউন্ডেশন, উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডিরেক্টর চিন্ময় ভট্টাচার্য। এছাড়াও এলাকার পাঁচজন দুস্থ মেধাবী পড়ুয়াদের শিক্ষার সরঞ্জাম সহ পড়াশোনার ব্যয়ভার গ্রহণ করবে সংগঠন বলে জানান চিন্ময়বাবু। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। जिसे इलाके के तमाम लोगों ने शिरकत से कामयाब किया। इसके बाद एक एनजीओ उषा ग्लोबल हॉस्पिटैलिटी फाउंडेशन के तरफ से गरीब की खुशी ईद के मौके से कुछ कपड़ों का इंतजाम किया गया है बांटने का। तो उषा रानी ग्लोबल हॉस्पिटैलिटी फाउंडेशन की जानिब से हमारे पास আমরা সানরাইজ জুনিয়র স্পোর্টিং ক্লাবের সাথে উষারানী পক্ষ থেকে উষারানী গ্লোবাল হসপিটালিটি ফাউন্ডেশন একটা এনজিও, এদের দুজনে মিলে আমরা ঈদের প্রাক্কালে একটি অনুষ্ঠান করলাম। সেই অনুষ্ঠানটির মধ্যে দিয়ে আমরা কিছু আমাদের ছোট ভাই মায়েদের হাতে লুঙ্গি এবং শাড়ি তুলে দিলাম এই আমাদের এনজিওর পক্ষ থেকে ঈদের খুশি উপলক্ষে, এবং আমরা ইফতার পার্টি করলাম। এবং মনে হয় আমরা প্রত্যেকবার এই ধরনের কর্মকাণ্ড করে থাকি, তো এইখানে প্রথমবার করতে এসে আমাদের খুবই ভালো লাগলো। এখানকার জনগণের যে ধরনের আতিথেয়তা এটা সত্যি অমূল্য, এবং আমরা সারা জীবন মনে রাখব ওনাদের আতিথেয়তার কথা। এবং সংখ্যালঘু সম্প্রদায়, হ্যাঁ, এবং সব থেকে যেটা উষারণীর পক্ষ থেকে আমাদের যেটা একটা পরিকল্পনা আজ থেকে আমরা শুরু করলাম যে এই এলাকার পাঁচজন মেধাবী ছাত্রের সারা বছরের পড়াশুনোর সমস্ত খরচ বহন করার দায়িত্ব উষারানী গ্লোবাল হসপিটালিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে নেওয়া হলো, এবং প্রতিশ্রুতিবদ্ধ আমরা যে আমরা তাদের সর্বাত্মকভাবে সাহায্য করব। যত রকম পড়াশুনো সংক্রান্ত যত রকম খরচা হয় সেটা বহন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকলাম। আমার নাম চিন্ময় ভট্টাচার্য, আমি ডিরেক্টর উষারানী গ্লোবাল হসপিটালিটি ফাউন্ডেশনের, এবং আমরা দুজন মিলে এই সংস্থাটা দুবছর আগে করেছিলাম, আমি এবং আমার আরেকজন সহযোগী আছেন, তিনি হচ্ছেন মিস সুষমা গিরি। উনি আজকে আসতে পারেননি বিশেষ একটি কারণে, উনি আরেকটি জায়গাতেও এরকম এই ধরনের একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গেছেন, তাই নেক্সট টাইম আশা করি উনিও থাকবেন। আমরা দুজনে মিলে এবং সংস্থাটা করেছি, এবং মিস্টার স্বপন ব্রহ্ম আছেন আমাদের কোঅর্ডিনেটর, উনি এই ধরনের সামাজিক কাজের সমস্ত কিছু কোঅর্ডিনেট এলাকা ভিত্তিক করা বা জনগণকে জানানো। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।